কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে মিলেছে 23 বস্তা টাকা, চলছে গণনা। আজ সকাল 8টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। প্রতি 3 মাস পরপর পাগলা মসজিদের এসব দান বাক্স খোলা হয়। গত 19 আগস্ট দান বাক্সগুলো খোলা হয়েছিল, তখন রেকর্ড 5,78,09,325 টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।